অঙ্কুশ হাজরা এপ্রিল মাস থেকে শুটের কারণে তিনি প্রবাসী এক মাস পশ্চাতে কাটানোর পরে কি ক্রমশ সমকামী হয়ে উঠেছেন রাজাচন্দের নতুন ছবির শুট উপলক্ষে সেখানে উড়ে গিয়েছেন ওম সাহনি আর মিমি দত্ত ওয়েন্দ্রিলা সেনও আগে ভাগে ছিলেন সেখানে কাজের ফাঁকে অঙ্কুশ প্রকাশে ঘটিয়েছেন বিপ্লব ওয়েন্দ্রিলা চোখের আড়াল হতে না হতেই অমের ঠোঁটে গাঢ় চুমু খেয়েছেন তিনি সব দেখে শুনে মুখের চুন দুই নায়িকারি স্বামী ওম কি সমকামী প্রশ্ন মিমির লন্ডনে বসতে লক্ষ্মী আপাতত এই আত্মবাক্য মেনে মুভিজের দশটি ছবির শ্যুট হচ্ছে সেখানে বাংলা বিনোদনের এক ঝাঁক তারকা রাজত্ব চালাচ্ছেন পাশ্চাত্যের মাটিতে শ্যুটের থেকে ছুটি পেলেই ঘুরে দেখছেন শহরটাকে তেমনি একদিন ঘুরতে গিয়েছিলেন অঙ্কু সৈন্দ্রিলা ওম মিমি এরপর ট্রেনে উঠেই তাদের মনে পড়েছে দিলওয়ালে দুলহানি আলেঙ্গে ছবির দৃশ্য যে দৃশ্যে সিমরন কাজল নেশায় প্রেমিক রাজ শাহরুখ খান তাকে সামলাতে ব্যস্ত নেশার চুর ঘরে সিমরন গেয়ে ওঠেন জরাসা ঝোম লোমায় ঐন্দ্রিলা মিমি কাজলের মতো ট্রেনে উঠতেই নেপথ্যে বেজে উঠেছে এই জনপ্রিয় গানটি সঙ্গে সঙ্গে অঙ্কুশ অমের অভিব্যক্তি দেখার মতো প্রথমে আগলানোর চেষ্টা করেছেন তাদের বাস্তব নায়িকাদের যেন এই দুই নায়িকা গানের তালে বলে উঠেছেন মাইচলি বনকে হাওয়া অমনি চওড়াহাসি দুই নায়কেরই মুখে ঐন্দ্রিলা মিমি সরতেই একে অন্যকে জড়িয়ে ধরেছেন দুই নায়ক তারপরে একজনের ঠোঁট ডুবেছে অন্যজনের ঠোঁটে খেয়াল পর্যন্ত করেননি দূরে দাঁড়িয়ে তাদের গতিবিধি লক্ষ্য করছে তাদের দুই নায়িকা সম্প্রতি এই রিল ভিডিওটি পোস্ট হতে না হতে নেট মাধ্যমে তুলকালাম তবে কি অঙ্কুশ সমকামী প্রশ্ন তুলেছে নেট ব্যবহারকারীরা নাকি দীর্ঘ এগারো বছর ঐন্দ্রিলার সঙ্গে থাকতে থাকতে একঘেয়েমিতে ভুগছেন অঙ্কুশ এমন কৌতূহল বশত প্রকাশ করেছেন কেউ কেউ যদিও পুরোটায় যে মজার ছলেই ঘটিয়েছেন দুই জোড়া নায়ক নায়িকা সেটা বলাই বাহুল্য প্রিয় দর্শক অঙ্কুশ ও ইন্দ্রিলা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাইকুনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ